নতুন বছর থেকে মনরেগায় কেন্দ্রের নজরদারি। মনরেগায় শ্রমিক কর্মীদের হাজিরা নেওয়া হবে ডিজিটাল পদ্ধতিতে। 100 দিনের কাজে দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ দাবি কেন্দ্রীয় সরকারের। কিন্তু পরীক্ষামূলকভাবে মনরেগার ডিজিটাল হাজিরা যেসব রাজ্যে চালু করা হয়েছিল সেখান থেকে নয়া পদ্ধতি নিয়ে মিলছে বিস্তর অভিযোগ। কিন্তু ওইসব অভাব অভিযোগ সমস্যা দূর না করে দেশজুড়ে নয়া পদ্ধতি চালু নিয়ে উঠছে প্রশ্ন। 100 দিনের কাজে কেন্দ্রের খবরদারি। 1 জানুয়ারি থেকে দেশে লাগু ডিজিটাল হাজিরা। এবার 100 দিনের কাজে কেন্দ্রের নজরদারি। এই মনরেগা প্রকল্প নিয়ে এমনিতেই বিরোধীদের অভিযোগ বিস্তর। মমতা সহ বিরোধীদের দাবি, 100 দিনের কাজের প্রকল্পে টাকাই দিচ্ছে না কেন্দ্র। দিল্লির দাবি, এই প্রকল্পে চলছে দুর্নীতি এবং স্বজন পোষণ। এই অবস্থায় নতুন বছরে 100 দিনের কাজে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। 1 জানুয়ারি থেকে মনরেগা প্রকল্পে শ্রমিক সহ অন্যান্য কর্মীদের হাজিরা দিতে হবে ডিজিটাল পদ্ধতিতে। অ্যাবসলিউট নামে মোবাইল অ্যাপের মাধ্যমে হবে মনরেগার যাবতীয় কাজ। 23 ডিসেম্বর নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। মনরেগা প্রকল্পকে দুর্নীতিমুক্ত করতে গত মে মাস থেকে মোবাইলের মাধ্যমে নজরদারি শুরু করে। 16 মে থেকে পরীক্ষামূলকভাবে দেশের 4টি রাজ্যে শুরু হয় এই ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম। কিন্তু পরীক্ষামূলক প্রকল্পে নয়া পদ্ধতি নিয়ে মিলেছে ভুরি ভুরি অভিযোগ। কিন্তু সেই সব অভাব অভিযোগ সমস্যার সমাধান বের না করে 1 জানুয়ারি থেকে দেশ জুড়ে চালু হবে কেন্দ্রের নয়া নিয়ম। কিন্তু এই নিয়মে সবচেয়ে বেশি যেসব সমস্যা দেখা গেছে সেগুলি হল, কাগজের মাস্টার রোলের বদলে থাকছে ইলেকট্রনিক মাস্টার রোল। চাহিদার উপর নির্ভর করে তৈরি হচ্ছে মাস্টার রোল, তাই কোনো শ্রমিক ওয়ার্কসাইটে গিয়ে সরাসরি কাজে যোগ দিতে পারছেন না। ইলেকট্রনিক মাস্টার রোলের 10 জনের মধ্যে 2 জন উপস্থিত হলে ওয়ার্কসাইট খুলবে না, ফলে ওই 2 জন কাজের অনুমতি পাচ্ছেন না। শ্রমিকদের 2 বার স্ট্যাম্পড ও জিওট্যাগড ফটোগ্রাফ আপলোড করতে হয়। ওয়ার্কসাইটের সামান্য দক্ষ শ্রমিক এই কাজ করে থাকেন। 2 বার ফটো আপলোডের জন্য কাজ শেষ হয়ে গেলেও 1 জন শ্রমিককে ওয়ার্কসাইটে যেতে হচ্ছে। নয়া নিয়মের জন্য শ্রমিকদের নিজস্ব স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে, যা শ্রমিকদের ক্ষেত্রে খরচ সাপেক্ষ। সব মিলিয়ে কাজের শুরু হার বদলে বাড়ছে বিভ্রাটে, ফলে 100 দিনের কাজের ক্ষেত্রে উৎসাহ হারানোর আশঙ্কা। নাগরিক জীবনে কেন্দ্রের নজরদারি নিয়ে বিরোধীদের অভিযোগ এই নতুন নয়, বহু পুরনো। তবু থামছে না তদারকির নামে কেন্দ্রের নজরদারি। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। শুধু বাংলার ওপর আর 100 দিনের কাজের ওপর খবরদারি নজরদারি করলে তো চলবে না। নজরদারি খবরদারিটা সর্বক্ষেত্রে হওয়া উচিত। সীমান্তে হওয়া উচিত, চীন পাকিস্তান প্রসঙ্গে হওয়া উচিত, জিডিপি গ্রোথ প্রসঙ্গে হওয়া উচিত, এমপ্লয়মেন্ট প্রসঙ্গে হওয়া উচিত, শিল্প নীতি, বিদেশ নীতি, সমস্ত কিছুর ব্যাপারে কোনো দিকেই কোনো নজর নেই। তো কীভাবে চলছে? এই তো 10 বছর হতে চললো প্রায়, তো এই মোদিজির সরকার বা বিজেপির সরকার কীভাবে চলছে? শুধু বিরোধী দলের সরকার যেখানে আছে তাদের ওপর যত রকমের দমন পীড়ন উৎপীড়ন, নজরদারি আর খবরদারি। আসলে গোটা সরকারটি হচ্ছে নজরদারির সরকার, কিন্তু মুশকিল হচ্ছে এগুলো হচ্ছে বজ্র আটুনি ফসকা গেরো। যারা জব সিকার্স, যারা জব কার্ড আছে, এটা বলছে তাদের ওপর নজরদারি, কিন্তু গোটা কারাশনটা তো হয়েছে যারা এটাকে ইমপ্লিমেন্ট করেছে, অফিসার থেকে সুপারভাইজার পর্যন্ত। আর তার সঙ্গে হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থা। আর আইন যখন করা হয়েছিল মনরেগা আমাদের সময়, তখনই বলা হয়েছিল একটা থার্ড পার্টি অ্যাসেসমেন্ট হবে। নজরদারি থেকে অ্যাসেসমেন্ট অনেক বেশি জরুরি। সেই থার্ড পার্টি অ্যাসেসমেন্ট, সোশ্যাল অডিট, তাদেরকে ইনভলভ করা এখানে আমাদের রাজ্যে এবং গোটা দেশে কোথাও করেনি। মোদী সরকার যখন থেকে এসেছে সে মনরেগা তুলে দিতে চায়। হস্তক্ষেপ তো হবেই, কেন্দ্রও তো কারোর না কারোর কাছে অ্যাকাউন্টেবল, তাকেও সিএজিকে জবাবদিহি করতে হয়। এই টাকা তো কেন্দ্র বা রাজ্যে কারোর টাকা নয়, কারো জমিদারির টাকা নয়, রাজ্য মানুষের টাকা। যে টাকা মানুষ তার শ্রমশক্তি দিয়ে অর্জন করেছে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে, সেই মানুষের কাছেই ফিরে গেছে। কেন্দ্র বলেছে হিসাব দাও, টাকা দাও। এবং পশ্চিমবঙ্গে যে মাটি কাটার হিসাব আছে তা যদি সত্যিই বাস্তবায়ে হয়ে থাকতো, তাহলে দক্ষিণবঙ্গে আরেকটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আর উত্তরবঙ্গে আরেকটা মন্দারমণি তৈরি হয়ে যেত, কিন্তু বাস্তবে সেটা হয়নি। এই প্রযুক্তিভিত্তিক জটিলতা কেন? সরকারের জবাব, কমবে দুর্নীতি। কিন্তু বিশেষজ্ঞদের মতে ডিজিটালাইজেশনই দুর্নীতি মিটলে তাহলে দেশের সব ক্ষেত্রে দুর্নীতি কমে যেত। আদপে তা সম্ভব নয়, উল্টে কাজ নিয়ে নিরুৎসাহিত হবেন আম আদমি।
মোবাইল অ্যাপ্লিকেশনে ডিজিটাইজেশনে হাজিরার পর দুর্নীতি সংস্থা কোনো অভিযোগ উঠবে না তো মনরেগা প্রকল্পে উত্তর নিয়ে নিশ্চিত না হওয়া গেলে সেই ক্ষেত্রে এই মনরেগা প্রকল্প নিয়ে অহেতুক জট পাকানো কেন, কিছু খেটে খাওয়া মানুষকে কাজের বদলে মোবাইল নিয়ে কচকচানি বা কেন, প্রশ্ন বিরোধী থেকে সাধারণ মানুষের। কলকাতা টিভি।